হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব অসাধারণ একটা তরকারি রেসিপি তৈরি করে দেখাবো। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে পুঁই শাকের একটা অসাধারণ রেসিপি। রেসিপিটা দেখতে যতটা অসাধারণ, খেতেও মাশাআল্লাহ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন কথা না বলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। যেহেতু গরুর মাংসটাকে আগে কষিয়ে নিতে হবে, তাই আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। তো আমি যেই পাত্রে রান্না করছি সেই পাত্রে মাংসটা ঢেলে দিয়ে সবগুলো মশলা দিয়ে এখন মাংসটাকে মাখিয়ে নিব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। এখন আমি মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। আর গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। এই তো আমার এখানে মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। এ পর্যায়ে আমি চুলোর আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর মাঝখানে আমি এসে মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিব। চলে আসলাম আরও কিছুক্ষণ পর। মাংসটা কষানো হয়ে গেছে আর মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ তেল উঠে এসেছে। এখন আমি মাংসটা নেড়েচেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মাংসগুলো আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর মাংসটা অনেকটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো আলু। এখন আমি মাংসের সাথে আলু আর ডাঁটাগুলো নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডাটাগুলো হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর মাংস আর পুঁই শাকের ডাটাগুলো একদম পারফেক্টলি রান্না করা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তরকারিগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব শাকটাও হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর শাকটাও ভালো করে রান্না করা হয়ে গেছে, তবে এখন আমি এর পানিটাকে শুকিয়ে নিব। ফিরে আসছি তরকারিটা একদম পারফেক্টলি হয়ে আসার পর। আপনারা দেখতেই পারছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে আসলেই মাশাল্লাহ ছিল। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।